কি বন্ধুরা, মাঝিরে কি চিনির পারলেন? যদি পারেন নাই তো ভিডিওটা দেখো। যে মানুষটার হাত ধরি রাজবংশী, ভাওয়াইয়া বা আধুনিক গান নতুন মাত্রা পায়, সেই মানুষটাক অনেকেই চিনেন না। জয়জিত ড্যান্স চ্যানেলের মালিক জয়জিত বর্মা বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে রাজবংশী সবচেয়ে ভালো 10 খান গান শুনিলে তার মধ্যে অন্যতম একখান গান হবে এই জয়জিত ড্যান্স চ্যানেলের। অথচ ইমাক আমরা চিনি না। রাজবংশী ভাষায় সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা 10 লক্ষেরও বেশি, সেই মানুষটির নাম জয়জিত বর্মা। জয়জিত বর্মার ডাকনাম রাহুল। ছোটবেলা থাকি নাট্যপ্রিয় এই মানুষটার জন্ম কুচবিহার জেলার তুফানগঞ্জের পশ্চিম অন্তরাং এক নং ফুলবাড়ি গ্রামত। বাবার নাম হরেন্দ্রনাথ বর্মা ও মায়ের নাম গৌরী মহন্ত বর্মা। মা বাড়ির গৃহকর্ত্রী হলেও বাবা সরকারি চাকরি করে। মা বাবা, কাকা কাকি, দুই ভাই এবং কাকাতো দুই বোন এবং ঠাকুমা সহ পরিবারে মোট 13 জন আছে। প্রায় সচ্ছল পরিবার থেকে উঠে আসা এই জয়জিত বর্মা ছাত্র হিসেবেও বেশ মেধাবী। তুফানগঞ্জ সারদা শিশুদিত থাকি প্রাথমিক শিক্ষার পর তুফানগঞ্জ এএনএন মেমোরিয়াল হাই স্কুল থাকি 82% নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর দেওয়ানহাট কলেজ থাকি ইংরেজিতে 63% সহ বিএ পাশ করে। শুধু এই না হয়, পাশাপাশি আছে কলকাতা থেকে ফিল্ম স্টাডিজ ডিগ্রি। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শাস্ত্রীয় নৃত্য, এছাড়া লোকনৃত্য ও সৃজনশীল নৃত্যে ডিপ্লোমার মতো ডিগ্রিও। অথচ এত বড় যোগ্যতার মানুষটার নাই কোনো অহংকার। ইউটিউব ভিডিওতে উত্তরবঙ্গ, আসাম, নেপাল, বিহার ও বাংলাদেশের বিস্তীর্ণ অংশে তার গান বহুল জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা পাওয়ার জন্য জয়জিত নিজের সংস্কৃতি ভাষা বিকৃত করে নাই। তার গানের পোশাক আশাক ভাষা সব কিছুতে আছে শালীনতা। বর্তমান প্রজন্মে ছাওয়া ছোটলা জেলা চটুল নাচে গানে মশগুল সেই জায়গাত জয়জিত ড্যান্স একটা প্রতিবাদী শক্ত খুঁটি। ইনডোর গেম আর মম প্রিয় শিক্ষিত ইউটিউবার তার কাজের মধ্য দিয়া যেন প্রতিবাদের ঝড় তুলে। শখের বসে তৈরি করা তার এই চ্যানেল বর্তমানে রাজবংশী ভাষার সবচেয়ে বড় মিউজিক চ্যানেল। জয়জিত শুরুতে ভাবেও নাই এইটা তার উপার্জনের উপায় হয়ে দাঁড়াবে। মাত্র 24 বছর বয়সের এই মানুষটার মাসিক ইনকাম গড় 50,000 টাকার মতো। ইনকাম বড় কথা না হয়, নিজের সংস্কৃতি তুলে ধরার জন্য জয়জিত যেন একটা প্রতিবাদী স্তম্ভ। ও হ্যাঁ, ভিডিও শেষের আগত জানে দেই তার এই যুদ্ধের অন্যতম সংগ্রামী সঙ্গী সুন্দরী নায়িকা কেয়া বর্মন তার কাকাতো বোন হয়। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। দণ্ডবোধ।